এগুলো আপনার ওই যে ফিন্নি শ্যামাই পায়েশ অরিজিনাল ক্রিস্টালের। আচ্ছা আচ্ছা, এই দেখেন চেক চেক করতেছে, চেক চেক করে পায়েশ বাটি আছে আপনার ওই যে এক পিস 200 করে, এগুলো অনেক চলতেছে আমার। এই যে এই যে কাস্টমার চাই আসলে, হ্যাঁ অনেক সুন্দর, এটা অনেক চাচ্ছে কাস্টমার। আচ্ছা আচ্ছা, এগুলো 400 করে। আর এটা ডাইনিং টেবিলে খাবার গুলো রাখার জন্য, ওয়াও অসাধারণ। হ্যাঁ, একে খাবার রেখে এভাবে গুলো রাখবেন। আচ্ছা, ডাইনিং টেবিলে এটা 2000 টাকা থাইল্যান্ডি, থাইল্যান্ড নাস্তা দেওয়ার জন্য প্লাস্টিক ইয়ার আপনার প্লাস্টিকের, হ্যাঁ এগুলো 200 করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম হচ্ছে ভাইরাল একটি শপ চট্টগ্রামের মধ্যে। দোকানের নাম হচ্ছে শতরূপা আয়রন মার্ট। এই দোকানের লোকেশনটা হচ্ছে সোনারগাঁও ফিলিং স্টেশনের উত্তর পাশে এবং ঢাকা চিটাগাং রোডের পূর্ব পাশে। তো বন্ধুরা, যারা হচ্ছে শিপের আইটেম কিনতে চান তারা অবশ্যই এই দোকানে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে হিউজ পরিমাণে জাহাজের বিভিন্ন প্রকারের আইটেম রয়েছে। তো বন্ধুরা, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দেখাচ্ছি আমার মালগুলো, আপনারা দেখেন। এটা হচ্ছে যে আপনার ওভেন। আচ্ছা আচ্ছা, ওভেন ক্লিনার, হ্যাঁ এলজি ব্র্যান্ডের, হ্যাঁ 300 করে, 300 করে পারফেক্ট, 300 করে। আচ্ছা, 300 করে। আর এটা হচ্ছে যে টিপট, হ্যাঁ লন্ডনের, লন্ডন মেড ইন লন্ডন, মেড ইন লন্ডন। আচ্ছা, হ্যাঁ 1000 করে, 1000 করে। এগুলো অনেক আছে, ইন্টাক্ট, ইউজ পরিমাণ আছে, সব প্যাসেঞ্জার শিপের মাল, সব প্যাসেঞ্জার। আর একটা যে কাচের বল আছে, রাইস বল, এটা হচ্ছে 1200। আর একটা বালদি আছে, হ্যাঁ ইতালি, হ্যাঁ এটা হচ্ছে 1500। আচ্ছা আচ্ছা, 1500। আবার ডিশ ওয়াশ আছে, ডিশ ওয়াশ আছে, 300 করে, 300 করে, 300 করে না, হ্যাঁ এই যে এলজি ব্র্যান্ডের, এই যে এলজি ব্র্যান্ডের, এলজি ব্র্যান্ডের। আচ্ছা, এলজি ব্র্যান্ডের। আর একটা জগ আছে ক্রিস্টালের, ফ্রান্সের, হ্যাঁ এটা 1000। সব তো দেখি বাইরের দেশের মাল, ইউরোপে, সব ইউরোপে, ঠান্ডারও যায় না, মালও ধরি না, শুনে যে জাপান, আমেরিকান, লন্ডন, সুইডেন, সুইসের, এইসব শিপের মালগুলো আমি ধরি। গ্লাস এগুলো 6 পিস দেওয়া যাবে 1200। আচ্ছা, 1200। জুয়েলারি দেখতে পাচ্ছি, এটা জুয়েলারি কেউ যদি নেই তাহলে বলবো কি, এটা যে 1000, এটা 500। আচ্ছা আচ্ছা, আর এদিকে আছে আপনার যে সুইডেনের আপনার যে নাস্তা প্লেট আছে, এগুলো কি সুইডেন কোথায় লেখা আছে? এগুলা হ্যাঁ লেখা আছে, এগুলা সুইডেনের, এগুলা আপনার 1 পিস 400 করে, 1 পিস 400 করে। অনেক সুন্দর, এই ফুলটা দেখেন না, এই অনেক সুন্দর, অনেক কালার, অনেক ডিজাইন, পিছনে সিল করা আছে দেখছেন, এটা সিল, হ্যাঁ এটা সিল, হ্যাঁ সিল করা আছে, সিল করা আছে। আবার এটা সুইডেনের, এটা আপনার যে এটা 400, অনেক ভারী কিন্তু এটা, হ্যাঁ অনেক সুন্দর, এই যে ভিতরে কারুকাজ, এই যে অনেক কারুকাজ, এই যে অনেক নাইস, অনেক নাইস, হ্যাঁ ওগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সাথে আপনার ঘড়িটাও নাইস। হ্যাঁ আমার তো অনেক ঘুরি আছে, লাডু থেকে নিয়ে অনেক ঘুরু। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে আপনার ওই যে জুস গ্লাস আছে 6টা, হ্যাঁ 1200। পায়েশ বাটি আছে আপনার ওই যে 1 পিস 200 করে, লন্ডনের। এগুলোকে 1 পিস নিতে হবে নাকি আপনার? 1 পিস যদি কেউ না, 1 পিস দেবো, 6 পিস নিলে 6 পিস দেবো, 2 পিস নিলে 2 পিস দেবো, যে যেভাবে নিতে চায় আর কি। আর এই যে ওয়ান গ্লাস বড় গুলো আছে 6টা দেওয়া যাবে, হ্যাঁ 6টা আপনার 2000 টাকা। আচ্ছা, 6টা 2000 টাকা। আর এগুলো 1 পিস 300 করে। আচ্ছা আচ্ছা, 1 পিস 300 করে। অনেক সুন্দর সুন্দর কাঁচের আইটেম রয়েছে আপনার কাছে। ওয়ান গ্লাস আছে 1 পিস 300 করে, 1 পিস 300 করে, ফ্রান্সের, ফ্রান্সের মেড। আর এদিকে এই আপনার এই যে ফ্রুট গ্লাস আছে, আচ্ছা তাও ফ্রান্সের, এগুলো 400 করে। বন্ধুরা দেখেন অনেক সুন্দর ফ্রুট গ্লাস রয়েছে এখানে, অনেক সুন্দর, অনেক সুন্দর ফ্রুট গ্লাস। বন্ধুরা দেখেন এগুলো পার পিস কত করে? 400 করে পার পিস, হচ্ছে 400 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিজ দেখতে পাচ্ছি, এগুলো ফ্রান্সের, ফ্রান্সের না, এগুলো আপনার ওই যে ফিন্নি শ্যামাই পায়েশ অরিজিনাল ক্রিস্টালের। আচ্ছা আচ্ছা, এই দেখেন চেক চেক করতেছে, চেক চেক করে, একদম একদম কোনো বাড়াবাড়ি নেই, 400 করে। তারপরে আপনার এই যে একটা বাইনোকুলার আছে, বাইনোকুলার, হ্যাঁ মেড ইন জাপানের, মেড ইন জাপানের, হ্যাঁ এটা কয় পিস? এটা সেল হয়ে গেছে না আগরগুলা? আগরগুলা সেল হয়ে গেছে, নতুন আসছে ক্যাপ্টেনের, এটা 8000 টাকা, 8000 টাকা। এদিকে আচার আছে, পিঁড়া, শশা, গাজর মিলে তিনটা, তিন পদের, এটা 1500, এটা 500 করে। টার কাপ আছে, এটা টার কাপ রয়েছে, হ্যাঁ আপনার এটা ফ্রান্সের, হ্যাঁ এটা ফুল সেটটা নিলে এই যে কাপ এভাবে রাখবেন, ওয়াও অসাধারণ, 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 কিন্তু এগুলো অসাধারণ একটা ভাইব। হ্যাঁ যখন এটা চা এখানে আমি রাখবে, চায়ের ধোঁয়া উঠবে, তখন অসাধারণ একটা ভাইব। এটা 2000 টাকা, 6টা কাপ, 6টা ফিনিশ, 2000। আর ডিভিডি ক্যাসেট বক্স, ক্যাসেট রাখার জন্য। আচ্ছা, মানে জাহাজে কোনো কিছু বাকি রাখে না, সব উঠে নিয়ে আসছে নাকি? না মাল তো আরো আসবে, এখন তো মাল একটু কমছে, এখন তো শুধু এটা ট্রেলার না, এখন মাল আরো আসবে, এখন তো শিপ কম। আর তাছাড়া মাল যখন আসবে ভালো কালেকশনটা তো আমিই রাখি, এখানে তো আর কারো দোকানে ভালো কালেকশন নেই, সবাই ওই লক্ষ্যযজ্ঞ নিয়ে এমনি বসে থাকে। তো এখানে গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাস 2টা 600, 300 করে। আচ্ছা আচ্ছা, আর ওগুলো 400 করে,
আমাদের দিকে একটা ছয়টা সেট আছে এত ছোট এগুলা ছয়টা 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 1200 ছয়টা 1200 আচ্ছা এগুলা কি এগুলা এগুলা হচ্ছে আপনার স্ট্যান্ড হ্যাঁ অনেকজনে আপনার মোম রাখতেছে অনেকজনে ডাইনিং টেবিলে লাগানো লাগতেছে অনেক সুন্দর কিন্তু ভারী এইভাবে রাখা যায় এইভাবে রাখা যায় এইভাবে রাখা যায় না হ্যাঁ এক পিস 400 করে এক পিস 400 ক্রিস্টালের ক্রিস্টালের সুন্দর কিন্তু এটা ক্রিস্টালের আচ্ছা আচ্ছা আমাদের দিকে লবণের ই আছে লবণ রাখার জন্য 300 করে এক পিস এটা মিনি পাটি এটা সালাদ আপনার ওই যে বিভিন্ন বুনা জিনিস তারপরে ছোট আইটেম দেওয়ার জন্য এটা আপনার 300 করে একটা আসছে আবার ক্রিস্টালের এটা ওই যে সুন্দর জিনিস একবার স্বচ্ছ হ্যাঁ এটা ফ্রান্সের এটা 400 করে এক একটি 400 করে 400 করে একদম ইনটেক এই যে ব্যবহার হয়নি একবার ইনটেক খুবই আনকমন এই যে দেখছেন কত গর্ব করা ফুল এখানে অনেক বড় আর জগগুলো 1500 করে রাশিয়ান মেড ইন রাশিয়া হ্যাঁ রাশিয়ান আচ্ছা আর এই তিনটা গ্লাস আছে এই যে দেখো আঙ্কেল আচ্ছা আচ্ছা এই ওয়াও অসাধারণ অসাধারণ তিনটা 1500 তিনটা 1500 টাকা হ্যাঁ আবার এদিকে দুইটা সেট আছে 2000 টাকা এই যে আচ্ছা আচ্ছা দুইটা সেট আছে 2000 টাকা 2000 টাকা করে মানে আপনার কাছে সব কাঁচের আইটেম দেখতে পাচ্ছি একবারে সব বাইরের মাল অবশ্যই বাইরে তো ধরা তো মাল নাই এটা বাইরে এটা দোকানে তো বাইরের দোকান এগুলো শিপের মাল বেচার জন্য তো বসছে এখানে এখানে কি লোকাল বিক্রি করলে তো ওই 1 লাখ টাকার মাল আনলে দোকানে হাঁটতে পারবে না অনেক মাল হয়ে যাবে আর শিপের মাল দাম বেশি একটু আচ্ছা আচ্ছা তারপরে যে তেলের ইয়ে আছে হ্যাঁ 300 করে আবার স্প্রে আছে সিগারেট 200 করে সিগারেট স্প্রে 200 করে আর এগুলা ফিন ইয়ে আছে আপনার ফ্রুট বাটি 6টা 1800 1800 টাকা আর এই 6টা 1800 6টা এগুলা না হ্যাঁ এগুলা এগুলো কুক ড্রিঙ্কিং করার জন্য 1800 6টা 1800 টাকা আর এটা দেওয়া যাবে 2টা 500 আর এগুলা 6টা 1500 আচ্ছা এই যে লেবু সিবের ইয়ে আছে এগুলা 300 করে 300 করে আর ওই বাড়িটা তো বড় হ্যাঁ এটা 400 আর এগুলো 300 আচ্ছা ওটা থেকে একটা ছোট নাকি হ্যাঁ 300 ওগুলো 6টা দেওয়া যাবে আমার এদিকে গ্লাস আছে দুইটা এবার অনেকজনে এটাকে ফুল ফুল টপ রাখার জন্য বলে হ্যাঁ তো সর্বত খাওয়া যায় ফুলদানি হিসেবে বলে এটা 1000 করে একটা আচ্ছা আচ্ছা আর এগুলো আছে পিচের গুলো আছে 300 করে আচ্ছা আচ্ছা এটা আবার বেশি নাই দুই পিস দেওয়া যাবে মানে স্টক আউট হয়ে গেছে হ্যাঁ স্টক হয়ে গেছে আর এটাও দুই পিস দেওয়া যাবে আচ্ছা আর গ্লাস দেওয়া যাবে 12টা এগুলো এগুলো 12টা দেওয়া যাবে 12টা 2400 টাকা আচ্ছা আর এগুলো দেওয়া যাবে আপনার 6টা হ্যাঁ 1800 1800 টাকা 1800 টাকা ফ্রান্সের ডিজাইন বেশি কিন্তু এটা এটা তো একটু আর ডিজাইনের ওটা একটু হোয়াইট মানে এটা একটু ডিপ মানে এটা আপনার 350 350 আর এই যে টপ আছে দুইটা ওয়া অনেক নতুন এসেছে নাকি এগুলো 1500 করে আর এই যে সিগারেট এক্সট্রা আছে 1000 করে আচ্ছা আর এগুলো তো আমার এক ভদ্র ভাই চাচ্ছে ওনাকে দিতে হবে আর আমরা তারপর আমরা দর্শকদের দেখিয়ে দেন দেখি 3000 করে এক একটা 3000 ফুলের টপ পাথর ভিতরে পাথর এই যে কালো পাথর আর সাদা পাথর ওই যে দেখো সাদা পাথর আচ্ছা একটাতে কালো একটাতে সাদা আচ্ছা তাহলে এই ব্যাপার এই যে সিমটি সিমটি বোনা জিনিস নেওয়ার জন্য তেল থেকে আচ্ছা একটা 500 করে এটা তো যা যা ইউজ হচ্ছে না হ্যাঁ একটু ইউজ হচ্ছে আর যে লন্ডনে বালতি আছে ডাকনা সহ 1500 আর একটা গাপলা আছে এটা 1500 আর বোট আছে দুইটা 1000 আর এটা আছে লন্ডনের ওই যে দেখো ডিজাইন করা বাটি হ্যাঁ 350 করে এক এক পিস আমার ওই জায়গায় পারেক্সের বাটি আছে হ্যাঁ এগুলো 300 করে 300 করে 300 করে আর পিনিস আছে এটা জাপানি 300 করে আর এদিকে আছে এগুলো জাপানি এক এক পিস 300 করে এগুলো 300 করে হ্যাঁ এই যে জাপানি যে দেখেন এই যে জাপান এগুলো অনেক চলতেছে আমার এই যে কাস্টমার চাই আসলে হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক চাচ্ছে কাস্টমার আচ্ছা আচ্ছা এগুলো 400 করে 400 করে এগুলো লাইভ আর একটা ট্রে আছে কাঠের এটা 1500 আচ্ছা 1500 1500 টাকা আবার আর ধরনের বাটি আছে তাও এগুলো লন্ডনের ওই সেম জাসের এগুলো হচ্ছে আপনার 350 করে 350 করে না ছোট একটা বাটি আছে কেক টেক বানানোর জন্য ওই দেখো আচ্ছা আচ্ছা ওই পিছনে 800 টাকা 800 টাকা আর কাচের বল আছে ওভেন প্রুফ আচ্ছা ইয়া করে 1200 করে 1200 টাকা না নাস্তার প্লেট এগুলো দেওয়া যাবে 6টা 1200 আর এগুলো 1000 করে আচ্ছা বল না বল আর রাইস প্লেট 300 করে এক এক পিস 300 করে লন্ডনের রাইস প্লেট হচ্ছে 300 টাকা হ্যাঁ 300 টাকা করে সিগারেট রাস্তা আছে এগুলো দেখেন তো একটু দেখি অনেক সুন্দর তো এটা অরিজিনাল স্টেনলেস স্টিল কান বলেন সব জায়গায় রাখতে পারবেন এই ওয়াও এই দেখছেন হ্যাঁ
ফ্যানের বাতাস উঠবে না এসি তো উঠবে না এটা দুর্গন্ধ এখান থেকে যাবে ধোঁয়া গুলো থেকে যাবে বাস আমি ফেলে দিবেন অফিসিয়ালের জন্য খুব সুন্দর এগুলো প্রাইস কত করে বলে 400 লাস্ট আর একটা ডিসি আছে লন্ডনের এদিকে পোলাও ওদিকে আপনি সাদা ভাত আবার ওদিকে এদিকে অন্য নাস্তা এদিকে দিয়ে দুই ধরনের নাস্তা দিতে পারবেন এটা এটাতে এটা 3000 আর নাস্তার ফিনিশ আছে এগুলো 500 করে 500 টাকা করে এটা কি আর সিগলার আছে 1000 সিগলার সিগলার 1000 টাকা আর একটা বক্স আছে এটা 1000 এটা কিচেন বক্স আমরা খালি বক্স ফার্স্ট এড বক্স খালি বক্স আচ্ছা আচ্ছা এই যে এগুলো নাইফ এগুলো হচ্ছে আপনার 100 টাকা আর ব্রাজিলের এটা 300 ছোট গুলো 200 এগুলো 250 সব ব্রাজিলের আর যে জুরি আছে পেতে জুরি আছে 203 টাকা করে আর এই একটা জিনিস এগুলো হচ্ছে আপনার লন্ডনের কাঠ দিয়ে তৈরি ওয়াও অসাধারণ অসাধারণ এটা অনেক আগের জমানার মডেল এটা অনেক জনে ব্যবহার করতেছে এগুলো এক পিস 1000 করে এক পিস 1000 করে লন পার্টি আছে ওইদিকে 1000 আর এটা আছে 1000 আগের জমানার প্লেট নাস্তা প্লেট ডেক্সি হাতেল এগুলো বিভিন্ন রেট এগুলো কিন্তু এখন পাওয়া যায় না এখন পাওয়া যায় না এগুলো যেটা নিবে আমাকে অনলাইনে বললে আমি রেট বলে দেবো ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার ফোন দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন হ্যাঁ রেট জানতে পারবেন জগ আছে 1000 সুপ বডি আছে 200 এগুলো 200 করে নাস্তার প্লেট 200 করে হ্যাঁ রাইস বল এদিকে রাইস দেওয়ার এ আছে 600 করে 600 করে না আর জাপানের নাস্তার প্লেট আছে বিস্কিট দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার 300 করে 300 করে পাশেটা 200 200 টাকা আমার এদিকে যে মিনি পার্টি আছে আর এক ধরনের লন্ডনের এটা 300 করে লেখা নেই দেখুন আচ্ছা আচ্ছা লেখা আছে এখানে আবার খোদা করে লেখা আছে হ্যাঁ আর এটা হচ্ছে রাইস দেওয়ার জন্য একজনের 400 করে আর এগুলো বিভিন্ন নাস্তা কেক টেক ইয়া দেওয়ার জন্য 400 করে বাটি আছে এদিকে 400 করে হল্যান্ড হল্যান্ড হ্যাঁ 400 মেড ইন হল্যান্ড আবার দিকে কফি মগ আছে 100 করে তারপর এদিকে আপনার যে ইয়াটিকে খাওয়ার জন্য এগুলো 200 করে তারপর নাস্তার প্লেট আছে 200 করে আবার সুডো টি প্লেট আছে 600 করে আচ্ছা আচ্ছা এদিকে বাটি আছে আপনার 300 লন্ডনের নাস্তার প্লেট আছে 200 করে ওই যে দুজনের রাইস দেওয়ার জন্য এগুলো 300 এগুলো এগুলো হল্যান্ডের মেড ইন হল্যান্ড হ্যাঁ হল্যান্ড লেখা আছে এই দেখছেন হল্যান্ড লেখা আছে মেড ইন হল্যান্ড হচ্ছে খোদাই করে লেখা আছে বলে এগুলো দুজনে রাইস দিতে পারবেন এগুলো 400 করে নাস্তার প্লেট আছে 300 করে আর রাইস প্লেট আছে 300 করে লন্ডনের আবার এদিকেও আপনি রাইস দেওয়ার জন্য এগুলো 400 করে 400 টাকা আর এটা ডাইনিং টেবিলে খাবার ঘুরে রাখার জন্য ওয়াও অসাধারণ হ্যাঁ একে খাবার রেখে এভাবে ঘুরে রাখবেন আচ্ছা ডাইনিং টেবিলে এটা 2000 টাকা তার একটা ওই যে আবার রাইস বল আছে এদিকে এটা 1500 1500 টাকা না প্লাস্টিকের ট্রে আছে 500 টাকা এগুলো আছে 200 টাকা করে তারপরে এগুলো আছে 300 টাকা করে এগুলো অনেক সুন্দর ওপরে ওইদিকে গোল রাউন্ড নাস্তা প্লেট আছে আচ্ছা আচ্ছা এগুলো 300 টাকা করে না আর এগুলো আছে আপনার থাইল্যান্ডি থাইল্যান্ড নাস্তা দেওয়ার জন্য প্লাস্টিক ইয়ার আপনার প্লাস্টিকের হ্যাঁ এগুলো 200 করে থাইল্যান্ডের জুরি আছে এই যে থাইল্যান্ডের জুরি জুরি হ্যাঁ অনেক বড় অনেক বড় এক এক পিস 1000 করে ও দীপিত আছে এখানে হ্যাঁ দীপিত আছে এক এক পিস 1000 করে থাইল্যান্ডি আচ্ছা আচ্ছা অরিজিনাল থাইল্যান্ড টাইস ক্লিনার আছে 400 ও যে ওভেন বেসি সব আপনি 300 করে সব পার্টিস 300 করে আবার নিচে এই যে রাইস দেওয়ার জন্য লন্ডনের সাদা ইয়ে আছে এগুলো 400 করে আচ্ছা আর এদিকে গ্লাস ক্লিনার আছে 300 করে ডিশ ওয়াশ 300 করে এই যে আপনার টেবিলের 1000 তারপর বালদি লন্ডনের বালদি 1000 1000 টাকা না জিআই বালদি এটা 1000 তেলের ট্যাঙ্কি 2000 করে ডাস্টবিন 500 টাকা করে ডাস্টবিন এখানে দুইটা রয়েছে হ্যাঁ দুইটা 1000 কন্টেইনার এটা 500 টাকা আর লন্ডনের বালদি গুলো 1000 করে কেমিক্যাল মেজারমেন্ট ইয়ে আছে আর এই যে লাইট আছে লাইট রয়েছে না 1000 করে আর বোতল আছে 1000 করে পানি রাখার জন্য পানি রাখার জন্য অনেকে শখ করে রাখে যে আপনার থেকে এই প্রোডাক্টগুলো নিতে চায় তাহলে আপনি কুরিয়ারে দিতে পারবেন কি আমি তো আজকে 3-4 বছর ধরে কুরিয়ারে দিচ্ছি এগুলো কার্টন করে কক্সিট করে কোকারেসের মাল আমাদের নিজ দায়িত্ব মালগুলো আমরা পাঠাই আবার ইংগেজ কোনোটা যদি কোনো কারণে দুর্ঘটনায় ভেঙে যায় ওইটা আমরা আবার রিটার্ন চেঞ্জ করে দিই আবার রিটার্ন চেঞ্জ করে দিই হ্যাঁ আমাদের ওই যে অনলাইনে মোটামুটি অনেক সেল আছে